আমার পিতার নাম মোহাম্মদ আলতাফ আলী ভুঁইয়া। আমার মায়ের নাম বানেসা খাতুন। আমার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাইনংকাল দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া গ্রাম। আমার ডাকঘর সৈয়দপুর বাজার। আমার জন্ম 1951 সালে 20 সেপ্টেম্বর। এলাকার সৈয়দপুর প্রাইমারি স্কুলে আমি প্রথম লেখাপড়া শুরু 1962 সনে প্রাইমারি পাশ করেছি। 1968 সনে রামপুর উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ উপজেলা রামপুর উচ্চ বিদ্যালয়তে এসএসসি পাশ করেছি। আমি চাঁদপুর কলেজ থেকে 1972 সনে অর্থাৎ 71-এর পরীক্ষা 72-এ দিয়েছি এবং আই পাশ করলাম। তার আমি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে শেখ বোরহানউদ্দিন কলেজ থেকে বিএ পাশ করেছি। থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আমি পাশ করেছি ইসলাম বিশ্ববিদ্যালয়। আমি লিবারেশন পিরিয়ডের সময় চাঁদপুর কলেজে লেখাপড়া করি। 7ই মার্চে যখন উনি বঙ্গবন্ধু ভাষণ দিলেন, তখন মানুষের মধ্যে একটা উদ্দীপনা আসলো যে একটা কিছু ঘটতে যাইতেছে। এটাই কিন্তু মানুষকে আসলে স্বাধীনতা যুদ্ধকে অনেকটা অনুপ্রাণিত করেছে। 25শে মার্চ যখন এই সেনাবাহিনী যাচ্ছে আর এলাকার মধ্যে, যাতে করে যার কেউ দালালি না করতে পারে পাকিস্তানিদের পক্ষে এবং যাতে করে এই স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে কেউ কোনো কাজ না করতে পারে, এই জন্য এলাকার এলাকার সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। এই হাজীগঞ্জের বিভিন্ন এলাকাতে মধ্যে কুড়পুরে হয়েছে, ভাট্রতে হয়েছে, আরেকটা বিরাট বিল আছে ওখানে, সেখানে হয়েছে, বিভিন্ন জায়গার মধ্যে যে যেখানে পাচ্ছে ওখানে হয়েছে। বলে অনেক সময় ঢাকার থেকে মানুষ হাইটে আসতো যে তাদেরকে আমরা দিনে রাত্রে সহযোগিতা করতাম। যুদ্ধকালীন আমরা সেখানে কোন অঞ্চল গঠন করছে চাঁদপুর মহকুমাতে মুক্তি ফ্রন্ট মুজিব বাহিনী, যে কোন অঞ্চলের যিনি গ্রুপ লিডার অধিনায়ক ছিলেন উনি হলেন আব্দুল মমিন খান মাখন, এবং ওনার আন্ডারে আমরা সব কিছু করেছি। আমাদের দলে তো অনেক ছিল, এই মুহূর্তে যেমন খোরশেদ আলম, শাহজাহান, এরকম অনেকে ছিল, অনেকের নাম এখন ভুলে গেছে, অনেক বছর হয়ে গেছে তো। এবং সেখানে আমরা চাঁদপুর মহকুমার মধ্যে বিভিন্ন জায়গাতে আমরা তথ্য সংগ্রহের মধ্যে বেশি ছিলাম, কিছু তথ্য সংগ্রহ করে অন্যদেরকে কমিউনিকেট করতাম। পুলিশ আছে, সেনাবাহিনী আছে, বিভিন্ন লোকে আরও ভারত থেকে ট্রেনিং নিয়ে আসছে, যুবরা ছিল ওদেরকে আমরা তখন বলে দিতাম যে অমুক জায়গাতে অমুক জায়গা অপারেশন করো। ওইভাবে কিন্তু আমরা ইয়ে করেছি, যখন যেই কাজে আমাদেরকে ব্যবহার করা হতো, যেভাবে কমান্ড করা হতো আমরা সেইভাবে কাজ করতাম। প্রয়োজন বলতে দেখা গেছে যে এখান দিয়ে মানুষ আসতেছে, মানুষদেরকে তখন আমরা পার্কি দিয়ে দিছি বা মানুষের ওই দিক দিয়ে মানুষকে পাহারা দিছি, বিভিন্ন তথ্য সংগ্রহ যাতে করে ওরা আসলে মানুষকে ক্ষতি করতে পারে, এই জন্য যাতে না পারে মানুষ সতর্ক হয়ে যায়, এই জিনিসগুলো আমরা মানুষ বিভিন্নভাবে আর তথ্য সংগ্রহ করতো। মহিলারাও অনেক সময় বিভিন্নভাবে, কৃষকেরা অনেক সময় হালচাষ করতে গেছে, এই আসলে কিন্তু হালচাষ করতে যায় না, তাদের ওই যে নাঙ্গল আছে, জুয়াল আছে, গরু নিয়ে গেছে, কিন্তু আসলে তথ্য সংগ্রহের জন্য তারা এগুলি গেছে। ওই যে আমরা যে বিভিন্ন জায়গাতে গেছি, বই হাতে আছে, স্কুলে যাইতেছি, কলেজে যাইতেছি, এগুলিকে নিয়ে ইয়ে করতেছি, বা অনেক হিন্দুরা আপনাকে বলি মুসলমানের বেশ ধারণ করছে, টুপি মাথা দিছে, দিয়ে তারপরে গেছে চাঁদপুর কলেজে, যখন ইয়ারা আসছে পাঞ্জাবিরা মিটিং করতে আসে, অনেক সেনাবাহিনী সেখানে আসছে, আমরা কলেজে গেছি, ওরা মিটিং করে বক্তৃতা দিতে আসে। এইভাবে কিন্তু আমরা সুযোগ খুঁজতেছি আর তথ্য ভাষা করতেছি যে এরাই আছে, এই অবস্থাতে সমক্ষণে আছে। তখন স্বাধীন বাংলা বেতার থেকে যে সমস্ত গানগুলি হয়েছে, জয় বাংলা, বাংলার জয়, তারপর মুক্তিযুদ্ধ সংক্রান্ত বা এই সমস্ত অনুপ্রাণিত সংক্রান্ত, তো ওই আরেকটা ইয়ে আছে কি যেন আঁকা বাঁকা করে কথা বলতো, ওই কৌতুকের মতো কথা বলতো আর কি। অনেক ওই সমস্ত শূন্য অনেক অনুপ্রাণিত হয়েছে মানুষ, শুধু যে অস্ত্র নিয়ে যুদ্ধ করছে তারা কিন্তু না, কিন্তু যারা আপনাকে মানুষকে আটার রুটি বানাইয়ে তার যে বিলিয়ে দিছে, তা খাওয়াইছে, ভাত খাওয়াইছে, এক পিস কাপড় দিছে, আমি মনে করি তারাও মুক্তিযুদ্ধ। কিছু লোক ছিল তারা
শান্তি বাহিনীর নামে রাজাকার কমান্ডার নামে কিছু লোককে নিয়ে রাজাকারে ঢুকেছে, অনন্য বাহিয়া কিছু লোক রাজাকারে গেছে আর কিছু লোক স্বেচ্ছায় গেছে। স্বেচ্ছায় যারা গেছে তারা যে ওই যে গরু ধরিয়ে নিয়ে জবাই করে মাংস নিয়েছিল, তো ছাগল ধরে মাংস নিয়ে তো মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিত, তারপরে এই পাখি কিছু লুটপাট করত। তবে বিশেষ করিয়া আপনার আমাদের হাজিগঞ্জে অনেক লোক মারা গেছে, যে পুলের উপর দেখে একটা ছিল এক্স আর্মি, সে বাসু নাম আছিল তার, সে রাজাকার কমান্ডার ছিল, অনেক লোককে পুলের উপর সে অনেক মারে ফেলছে অনেক লোক। কিন্তু ও লোক আছে ওই ওরে সহযোগিতা করছে স্বাধীনের পরে, তার সহযোগিতা করছে সরকারি দলের তথা অন্যান্য কিছু লোকের সহযোগিতা করছে তার, তাহলে না হলে সে কীভাবে টিকে নেবে, সে বাঁচলো কীভাবে এই? কিন্তু সে যে অপরাধ করছে এই হিসাবে সে বাঁচতে পারে না, সে ঢুকে ধরে নিয়ে গেছি গিয়ে ধরে নিয়ে গেছে, তাদের উপরে তারা নির্যাতন করছে। তবে এই নির্যাতনের জন্য বেশিরভাগ আমাদের দেশের লোকে দায়ী, যারা রাজাকার আছিল, শান্তি বাহিনী আছিল, আর কিছু আলেম দামদারি মুখোশ আলেম দামদারি আছিল, তারা বলতো যে এদেরকে গণিমতের মাল মিল্লা পাঞ্জাবি বিহারিদের কাছে সৈন্যদের হাতে তুলে দিত। হাজিগঞ্জ থানা সৈয়দপুর গ্রামের জিনাবালি খাপার উনি অনেক ছেলেপেলেকে শান্তি ইয়াতে রাজাকারি দিছে, শান্তি বাহিনীতে দিছে। ভাটা গ্রামের আছিল একজন, ওনাদেরকে পরে মারিয়ে ফেলছে মুক্তিযোদ্ধারা। আর আমাদের হাজিগঞ্জ থানার সামনে একটা ছেলেকে ছাত্র তাকে ধরছে, তাকে জিজ্ঞাসা করছে কী জন্য তোমাদেরকে পাঠিয়েছে, বলছে যে আমাদেরকে বলছে যে কাপের মারার জন্য নিতেছে। আমাদের এলাকার মধ্যে একটা লেখা আছে আপনি বললেন নাসিরপুর, বহু শান্তি বাহিনীর লোকদেরকে এবং রাজাকারদেরকে ওই যে গলার মধ্যে রশি লাগিয়ে ওকে টাইম নিয়ে গেছে, যাদের নিয়ে মেরে ফেলছে, অনেকের এবার জীবন্ত কবর দেওয়া আছে। তারপরে আরও আছে শান্তি বাহিনীর যারা আছে অনেকের তখন মুক্তিযোদ্ধারা ধরিয়ে নিয়ে মারিয়ে ফেলছে। 16 ডিসেম্বর যখন গেল পরবর্তী, তো ওই সময় যে মানুষের মধ্যে একটা আনন্দ জোয়ার যখন হলো, তখন ইন্ডিয়ান সৈন্যেরও আমাদের দেশে ঢুকে পড়লো। এই ফাঁকে কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে কিছু ইন্ডিয়ান সৈন্য মারা গেল পাঞ্জাবিদের সাথে, আপনাকে বলি ক্রস ফায়ার, আমাদের দেশের কিছু ছেলেপেলে মারা গেছে। এরা পাকিস্তানিরা ভাবলো যে তারা এখন চলে যাবে, এই জন্য তারা এগুলো ইয়ে করলো, এই কিছু ফায়ার টায়ার করে কিছু মানুষও মারলো, তারা নিজেরাও মরলো। আমার দৃষ্টিকোণ থেকে আমরা যা দেখছি বাস্তবে, গরিব মহিলারা, গরিব ছেলেমেয়েরা, গরিব মানুষেরা, কৃষক শ্রমিকেরা এই মুক্তিযুদ্ধের সময় বেশি সার্ভিস দিচ্ছে, খুব বেশি সার্ভিস তারা দিছে, কিন্তু আজকে তাদের খবর কেউ নেয় না। অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু যারা গেছে তারা তো চলে গেছে, তাদের বেশিরভাগ বংশধররা, তাদের লোকেরা যতটুকু সুবিধা ভোগ করার ততটুকু সুবিধা পায় না, কিছু স্বার্থান্বেষী মহল সুবিধা ভোগ করতেছে, লুটপাট করতেছে। তো যদি সবাই মিলিতভাবে সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করে, আমাদের দেশের যে সম্পদ আছে কাজ করলে আমাদের দেশ আরও সুন্দরভাবে সার্থক হবে। যারা লিবারেশন পিরিয়ডে মৃত্যুবরণ করেছে, তারা মাবুল ইজ্জত হারাইছে, তাদের আত্মাও শান্তি পাবে। আমি বিয়ে করেছি 1978 সালের জুলাই মাসে, আমার স্ত্রীর নাম আইমিনহার বেগম, আমার স্ত্রী বর্তমানে চাকরিরত, আমি কাস্টমের রাজস্ব কর্মকর্তা, আমার 3 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে আফসানা মৌসুমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের চেয়ারম্যান, ওর স্বামী মামা শাহ আলম ফেনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক, আমার মেজো মেয়ে তামান্না পাড়া সিনিয়র সহকারী জজ কক্সবাজার আছেন, আমার ওই মেয়ের জামাই আলাউল আকবর কক্সবাজার আছেন সিনিয়র সহকারী জজ, আমার তৃতীয় মেয়ে ডাক্তার সারাবান তাহুরা চট্টগ্রাম মেডিকেলে চক্ষু বিভাগের ডাক্তার বিসিএস, ওর হাজব্যান্ড শামসুল আলম উপজেলা নির্বাহী অফিসার রুমা, আমার একমাত্র ছেলে আফিফ আল মাহমুদ ভূঁইয়া, সে বিসিএস ফুডের বর্তমানে ডেপুটি ডাইরেক্টর হিসাবে ফুড ডাইরেক্টরেট ঢাকায় আছেন, আমি ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিসাবে চাকরিরত ছিলাম, 2008 সনে এলপিআরে গেছি, 2009 সনে সম্পূর্ণ অবসর গ্রহণ করেছি, বর্তমানে আমি অবসরপ্রাপ্ত। আমি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত, আমার এলাকাতে আমি একটা স্কুল করছি প্যারাপুর জুনিয়র হাই স্কুল, বর্তমানে এটা হাই স্কুল, এবং ওইটার আমি 28 বছর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলাম। আগ্রাবাদ সরকারি কলোনি হাই স্কুল বালক এবং বালিকা শাখা দুইটা মিলিয়ে
আমি পাঁচটা আরম 15 বছর কমিটির মেম্বার এবং ভাইস চেয়ারম্যান ছিলাম। আমি বর্তমানে লায়নের গভর্নর অ্যাডভাইজার, চাঁদপুর জেলা কল্যাণ পরিষদের উপদেষ্টা, চাঁদপুর জেলা সমিতি চট্টগ্রামের সভাপতি, তাছাড়া আরও বিভিন্ন সংগঠনের সাথে আমি জড়িত। মোটামুটি শারীরিকভাবে এখন ভালো আছি, তবে আমার ছেলেমেয়েরা কখনো মুক্তিযোদ্ধা কোটায় বা ওই সুপারিশে কোনো চাকরি নেয় নাই, সবসময় মেধা কোটাতে আমার ছেলেমেয়েরা চাকরি করছে। আমার ছেলেমেয়েদের জন্য আমি সবার কাছে দোয়া চাই, যাতে করে আমরা আমার ছেলেমেয়েরা নিঃস্বার্থভাবে দুর্নীতিমুক্তভাবে সুস্থ দ্বারা সুস্থ মনে মন মানসিকতা নিয়ে চাকরি করে।